আজকাল ছেলেদের তো বুঝেন কুকুর নাই আর বিড়াল নাই, ভালো লাগলেও আপনি রুম ডেট। তাও চলে গেল, আপনার যদি একটা সুন্দরী রমণী শিক্ষিত যদি বড়লোকের কোনো মেয়ের হাত ধরে যদি চলে যেত তাতেও আমার কোনো কষ্ট ছিল না। কিন্তু একটা ভুল করছে, গার্মেন্টসের এক বাচ্চার মায়ের সাথে রিলেশন করে ওই মহিলাকে বিয়ে করে বর্তমানে সংসার করতেছে আর আমার জীবনটা হয়ে গেছে ইতিহাস। সেটা আমি বলতে পারি না, হয়তো আমার প্রতি ওর কোনো ক্ষোভ কিংবা কোনো জিত ছিল। কেন বলতে, আমি ছেলেদের সাথে আপনার কথাবার্তা বলতাম, মেলামেশা করতাম, হয়তো ওই দিক দিকে ও খুব পছন্দ করতো না, এক। দ্বিতীয়ত, আমাকে আরও দুই একবার রিলেশনের অফার দিয়েছিল, আমি ওকে অ্যাকসেপ্ট করিনি, মানে ভালো লাগা। আজকাল ছেলেদের তো বুঝেন কুকুর নাই আর বিড়াল নাই, ভালো লাগলেও আপনি রুম ডেট। আমি কখনো রাজি হইনি, রাজি হইনি এই জন্য আমি তো সাধারণ মেয়ে নই যে চাইলে রুম ডেট হয়ে যায়। হয়তোবা তার জিদে পড়ে সে আমাকে ভালোবাসার অভিনয় দেখাইয়া মাঝ রাস্তায় ছেড়ে চলে গেল। এই হলো এখন কি আপনি সিঙ্গেল? হ্যাঁ, বর্তমানে আমি সিঙ্গেল, কিন্তু খুব হ্যাপি আছি। আর হ্যাপি থাকার একটাই উদ্দেশ্য, আমি আমার মায়ের বুকে আছি, ছোট বোনদেরকে আগলে রাখতে পারতেছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় গর্বিত। আগে কি মায়েদের সাথে ছিলেন না? হ্যাঁ, মায়েদের সাথে ছিলাম, বাট আমি যখন আমার ম্যাডামের কাছ থেকে জানার পরে আপনার হচ্ছে আমি বাড়ি থেকে পালিয়ে চলে যাই চট্টগ্রাম। চট্টগ্রাম আমার এক খালাতো ভাই ছিল, বাট ও টেলার্সে জব করতো। পরে আমি ওর ওখানে গিয়ে উঠি, ওঠার পরে বলতেছি কি ব্যাপার তুই হঠাৎ করে চিটাগাং কেন আসলি? পরে আমি বলতেছি সব আমি ওকে ভেঙে বললাম। বলার পরে বলতেছি আমার আর বাড়িতে যাওয়া সম্ভব না, কারণ আমার ছোটো দুইটা বোন আছে, আমার কারণে আমার বোন দুইটার জীবন নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না। পরে এই বলে আমি আমার ওই ভাইয়ের কাছে থাকি, থাকার পরে আমি অনেক কষ্টেতে গার্মেন্টসে জব নিই। গার্মেন্টসে জব নেওয়ার পরে আমি ওখানে বেশ কিছুদিন জব করতেছি, পরে হঠাৎ করে আমার বড় খালু আম্মু সবাই জানতে পারে যে আমি চিটাগাং আছি। পরে আমার বড় খালা আর বড় খালু আপনার কীভাবে জানি ঠিকানা পাইছি সেটাও জানি না, পরে আমার কাছে যে উঠছে, ওঠার পরে বলতেছে দেখ তুই আমাদের ফুল ফ্যামিলিতে বড়, তুই যেমন হোস না কেন তুই আমাদের সন্তান, আর মা কখনো সন্তানকে দূরে রাখে না। তোর মাসকে অনেকদিন হয়েছে না খাওয়া নাই, বিছানে পড়ে গেছে। পরে সব কথা শোনার পরে আমি নিজেও আর থাকতে পারলাম না, পরে আমি আবার আমার খালামণি আর খালুর সাথে চলে আসি। আসার পরে আবারে পরে আমার আম্মু আমাকে দেখে অনেক কান্নাকাটি করলো, বলতেছে এই দুনিয়াতে যদি আমার এই বর্তমান সমাজে তোরে যদি কেউ যদি মেনেও যদি না নেয় আমি এই সমাজে থাকবো না, আমি তোরে নিয়ে দরকার পড়ছে অনেক দূরে চলে যাব। কিন্তু আমাদের সমাজটা এমন একটা ভালো ছিল, কখনো আমাকে নিন্দ্রা করে একটা কথা বলেনি, সবাই আমাকে আগলিয়ে রাখছে। বাট আমি আমার ফ্যামিলিতে এখনও বর্তমানে আছি, আমার আত্মীয় স্বজন সবাই আমাকে খুব ভালোবাসে, খুব খুব অনেক ভালোবাসে।